উত্তর ভিটামারিয়া নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি বিপ্লব চন্দ্র, সহকারী শিক্ষক অত্র বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে রেওয়ামিলের উপর একটি পাঠ নিয়ে এসেছি। এটা হলো তোমাদের পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়, রেওয়ামিল চ্যাপ্টার। তো এই বিষয়টি তোমাদের কাছে সম্পূর্ণ নতুন, সেজন্য আমি রেওয়ামিলের নমুনা ছক থেকেই তোমাদের একটু ধারণা দিচ্ছি। তো এখানে তোমরা দেখো যে আমার ডান দিকে রেওয়ামিলের একটি নমুনা ছক রয়েছে। সেখানে শুরুতে তোমাকে যেটা করতে হবে, আমাদের যখন সৃজনশীল প্রশ্ন আকারে আসবে সেখানে একটি প্রতিষ্ঠানের নাম থাকবে, কিংবা তুমি যে যে রেওয়ামিলই করো না কেন সেটা করো না কোনো প্রতিষ্ঠানের, অর্থাৎ এখানে তোমাকে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। তারপর আমরা এটা যেহেতু রেওয়ামিল করছি, রেওয়ামিল কথাটি লিখতে হবে, এবং রেওয়ামিলটা কোন সালের কোন তারিখের সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। সাধারণত আমরা জানি যে অর্থবছর দুইভাবে শুরু হতে পারে, একটা জানুয়ারি টু ডিসেম্বর এবং জুলাই থেকে জুন, অথবা অন্যান্য ভিন্ন রকম হতে পারে। তো এখানে তোমরা যে সালের হবে সে সালটা অন্তর্ভুক্ত করবে, এবং বছরের ঠিক শেষ তারিখটা এখানে তোমাকে অন্তর্ভুক্ত করতে হবে। যেমন জানুয়ারি মাসে যদি প্রতিষ্ঠানের ব্যবসা শুরু হয়, ক্লোজিং হলো ডিসেম্বর, তো এখানে তুমি ধরো যে 2019 সাল, 2019 সালের 31 তারিখের, ঠিক আছে, 31 ডিসেম্বর তারিখের, এভাবে লিখতে হবে। তারপর দেখো রেওয়ামিলের নমুনা ছকটা এখানে রয়েছে। তো নমুনা ছকে কিন্তু খতিয়ানের মতো এখানে পাঁচটি ঘর, সরি, জাবেদার মতো এখানে পাঁচটি ঘর রয়েছে। যেমন এখানে প্রথমে রয়েছে ক্রমিক অথবা কোড নং, তারপর রয়েছে হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে রেওয়ামিলের উদ্ধৃত্ত, খতিয়ানের উদ্ধৃত্তগুলো নিয়ে রেওয়ামিল তৈরি করা হয়। তো যদি তোমার খতিয়ানের উদ্ধৃত্তগুলোর বিপরীতে হিসাবে কোড নং দেওয়া থাকে, তাহলে ধারাবাহিকভাবে তোমরা এখানে কোড নম্বরগুলো অন্তর্ভুক্ত করবে, আর না হলে ক্রমিক নং এখানে তোমাকে ধারাবাহিকভাবে লিখতে হবে। তারপর নেক্সট দুই নম্বর ঘরে তুমি খতিয়ানের যে উদ্ধৃত্তগুলো এখানে মানে তোমার পোস্টে দেওয়া থাকবে সেগুলো এখানে অন্তর্ভুক্ত করবে, যেমন মূলধন হিসাব হতে পারে, নগদান হিসাব ইত্যাদি ইত্যাদি। তারপর খতিয়ান পৃষ্ঠা, আমরা জানি খতিয়ানের উদ্ধৃত্তগুলি নিয়ে রেওয়ামিল তৈরি করা হয়। তো খতিয়ান পৃষ্ঠার ঘরে তুমি খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান বইয়ের কোন পৃষ্ঠা থেকে হিসাবটা এখানে, হিসাবটা এখানে এনেছো সেই পৃষ্ঠা নম্বরটা এখানে লিখতে হবে। তারপর নেক্সট ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তোমার খতিয়ানের যে খতিয়ানের উদ্ধৃত্ত তুমি এখানে অন্তর্ভুক্ত করবে তার ব্যালেন্স যদি ডেবিট হয় তাহলে ডেবিট দিকে টাকাটা অন্তর্ভুক্ত করতে হবে, যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত করতে হবে। এই হলো মোটামুটি রেওয়ামিলের নমুনা ছকের সংক্ষিপ্ত ব্যাখ্যা। তো তোমরা নিশ্চয়ই বুঝতে সক্ষম হয়েছো। তো এবার আমরা দেখব যে রেওয়ামিলের কোন কোন হিসাব অন্তর্ভুক্ত হবে রেওয়ামিলে, এবং কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে সেই বিষয়ে আমরা একটু আলোচনা এখানে দেখব। তো রেওয়ামিলে যে সকল দফা অন্তর্ভুক্ত হবে, মানে রেওয়ামিলে যে সকল হিসাবগুলো আসবে, তো এখানে শুরুতেই আছে তোমার যাবতীয় সম্পদ ও খরচ ডেবিট হবে। যেমন রেওয়ামিলের এখানে যে আমাদের নমুনা ছকটা ছিল, এখানে যে নমুনা ছকটা ছিল, আচ্ছা, রেওয়ামিলের যে আমরা নমুনা ছকটা দেখেছি সেখানে যে ডেবিট দিক ছিল সেই ডেবিট দিকে কিন্তু মোটামুটি তোমার সম্পদ এবং খরচ অন্তর্ভুক্ত হবে। এবং আমরা যে ক্রেডিটের ঘরটা দেখেছিলাম, ক্রেডিট টাকার যে ঘরটা, সেখানে যাবতীয় আয়দায় অন্তর্ভুক্ত হবে, মানে যাবতীয় আয়দায় ক্রেডিট হবে। তো তোমার হলো এখানে আমাদের মূলত হিসাব চ্যাপ্টার থেকে আমরা পেয়েছিলাম হিসাব পাঁচ ধরনের, সম্পদ, খরচ, আয়দায়, মালিকানা স্বত্ব। তো মালিকানা স্বত্বের যে যেমন মূলধন, মূলধনটাও কিন্তু দায়ের মধ্যে চলে আসে, কারণ মূলধন হলো আমাদের প্রতিষ্ঠানের অন্তর্দায়। তো সেটাও শুধু দায় বললে মূলধনটাও কিন্তু এখানে চলে আসে, নাহলে তোমরা এভাবে বলতে পারো যে মালিকানা স্বত্ব ক্রেডিট, মালিকানা স্বত্ব বৃদ্ধি ক্রেডিট, হ্রাস ডেবিট। তো তোমার হলো তিন নম্বর আছে যাবতীয় পরিবহন ডেবিট হবে। এখন পরিবহনটা যদিও এখানে খরচের মধ্যে অন্তর্ভুক্ত, তারপরও এটাকে আলাদাভাবে বলার কারণ হলো শিক্ষার্থীরা ম্যাক্সিমাম সময় ভুল করে থাকে যে যদি কোনো সমস্যার মধ্যে ক্রয় পরিবহন এবং বিক্রয় পরিবহন দুটাই দেওয়া থাকে, তখন শিক্ষার্থীরা ভুল করে ক্রয় পরিবহন ডেবিট করে বিক্রয় পরিবহন ক্রেডিট করে ফেলে। তো তখন তাদের রেওয়ামিলের ফলাফলটা ভুল হয়ে যায়। তো সেজন্য যাবতীয় পরিবহনে ডেবিট হবে, সেটা ক্রয় পরিবহন হোক, বিক্রয় পরিবহন হোক, কিংবা আন্ত পরিবহন হোক, বহি পরিবহন হোক। তারপর নেক্সট চার নম্বরে যাবতীয় শুল্ক ডেবিট হবে। শুল্ক এটাও কিন্তু আমাদের ব্যয়, আমরা জানি, ঠিক আছে, বিদেশ থেকে যদি পণ্য আমরা আমদানি করতে চাই তাহলে কিংবা রপ্তানি করতে চাইলে বন্দরে আমাদের যে একটা ট্যাক্স দিতে হয়, তো যাবতীয় শুল্ক সেখানে আমদানি শুল্ক হোক রপ্তানি শুল্ক হোক উভয় শুল্কই আমরা ডেবিট করবো,
কখনো এমন মনে করবো না যে আমদানি শুল্ক ডেবিট, রপ্তানি শুল্ক ক্রেডিট, তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। তারপর 5 নম্বরে রয়েছে যাবতীয় প্রাপ্ত ও প্রাপ্তি ক্রেডিট হবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে এখানে প্রাপ্ত এবং প্রাপ্তি, ঠিক আছে। এবং নিচে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি প্রাপ্য, এখানে পয় জপ্তল আর এখানে পয়ত অপ্ত, দুইটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। তাহলে যাবতীয় প্রাপ্ত প্রাপ্তি ক্রেডিট হবে রেওয়া মিলে, যে কোনো ধরনের প্রাপ্তি আমরা রেওয়া মিলে ক্রেডিট করব, সেটা হতে পারে কমিশন প্রাপ্তি, বাটা প্রাপ্তি ইত্যাদি ইত্যাদি। এছাড়া যাবতীয় প্রাপ্য ডেবিট হবে। প্রাপ্য মানে কি আমরা জানি, প্রাপ্য মানে আমরা পাবো, যেমন তোমার হলো প্রাপ্য বিল হতে পারে, প্রাপ্য নোট হতে পারে, দেনাদার হতে পারে, দেনাদারের আরেক নামই প্রাপ্য হিসাব আমরা জানি, তো যাবতীয় প্রাপ্য ডেবিট হবে। তারপর রয়েছে যাবতীয় সঞ্চিতি ক্রেডিট হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়টাকে মনে রাখার জন্য এভাবে বলতে পারি যে আমরা তোমার হলো পাওনাদার বাট্টা সঞ্চিতি কিংবা প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি বাদে সকল সঞ্চিতি ক্রেডিট হবে রেওয়া মিলে, এটা মনে রাখবে তোমরা সহজে, যে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট মানে উইদাউট পাওনাদার বাট্টা সঞ্চিতি এবং প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি। তারপর রয়েছে তোমার 8 নম্বরে যাবতীয় ব্যয়ের অগ্রিম ডেবিট হবে। আমরা এখানে দেখলাম যে যাবতীয় খরচ বা ব্যয় ডেবিট হবে রেওয়া মিলে, তো এখানে যাবতীয় ব্যয়ের যে অগ্রিম আছে, যেমন কোনো খরচ যদি আমি অগ্রিম পরিশোধ করে ফেলি, যেমন কর্মচারীদের বেতন দিতে হবে সেটা আমরা আগেই দিয়ে দিলাম, আগাম দিয়ে দিলাম যে অগ্রিম বেতন, সেটাও কিন্তু রেওয়া মিলে ডেবিট হবে। তারপর যাবতীয় আয়ের অগ্রিম ক্রেডিট হবে। আচ্ছা, এখানে আমরা দেখেছি যে আয়গুলোও ক্রেডিট হবে, যাবতীয় আয় ক্রেডিট হয় এবং আয়ের অগ্রিমও এখানে ক্রেডিট হবে, কারণ যে আয়টা আমরা করবো সেই আয়ের টাকাটা যদি আমরা আগাম নিয়ে নিই তাহলে ওই প্রতিষ্ঠান কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে আমরা দায় থাকবো, আর আমরা জানি সকল প্রকার দায় ক্রেডিট। তো এইটাকে তোমার এই যে যাবতীয় ব্যয়ের অগ্রিম এবং যাবতীয় আয়ের অগ্রিম, এটাকে বোঝার জন্য আমরা আরেকটু বিষয়টাকে সহজে মনে রাখতে পারি। তার জন্য আমরা যেটা করতে পারি, তোমার হলে এখানে 4টা সূত্র আছে, এটা তোমরা খাতায় লিখে নিবা এবং মনে রাখার চেষ্টা করবা। এটা আমাদের অন্যান্য গাণিতিক যে সমস্যাগুলো আছে কিংবা অন্যান্য চ্যাপ্টার আর্থিক বিবরণী সেখানে আমাদের এটা কাজে লাগবে। যেমন তোমার হলো আয় অগ্রিম, শিক্ষার্থী বন্ধুরা আয় অগ্রিম, কোন আয় যদি আমরা আগাম নিয়ে নিই সে টাকাটা আয় অগ্রিম দায় দায় হবে, আয় বকেয়া সম্পদ, ব্যয় অগ্রিম সম্পদ ব্যয় বকেয়া দায়। এই 4টা জিনিস যদি মোটামুটি আমরা মনে রাখতে পারি এবং প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু এই সম্পদ এবং ব্যয় এবং আয় এবং ব্যয়ের যে বকেয়া এবং অগ্রিম সংক্রান্ত সমস্যাগুলো আছে সেটা কিন্তু আমরা সমাধান করতে পারবো। এক কথায় এটাকে আর একটু ভালোভাবে মনে রাখার জন্য আমরা এভাবে বলতে পারি যে এখানে আমরা দেখেছি যে খরচ ডেবিট, এখানে আমরা দেখেছি সকল প্রকার খরচ বা ব্যয় ডেবিট, এবং এই খরচেরই দেখো অগ্রিমটা, খরচের অগ্রিমটাও কিন্তু সম্পদ, তাহলে সেটাও ডেবিট, কিন্তু এই খরচের যে বকেয়াটা সেটা কিন্তু দায়। তাহলে আমরা বলতে পারি যে সংশ্লিষ্ট খরচ এবং তার অগ্রিম এই দুটা হলো অনুকূল, বাট বকেয়াটা হলো প্রতিকূল, এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। অনুরূপভাবে আমরা দেখেছি যে যাবতীয় আয় ক্রেডিট হবে, তো সেই আয়েরই যে অগ্রিম, সেই আয়ের যে তোমার বকেয়াটা আছে সেটা কিন্তু সম্পদ, আয় বকেয়া সম্পদ। তাহলে দেখা গেল যে আয়টাও ক্রেডিট না, সরি, এখানে আমরা যাবতীয় আয় দেখতে পেয়েছি ক্রেডিট এবং সেই আয়ের অগ্রিমটাও দায় সেটাও কিন্তু ক্রেডিট। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা আয় আয় সংশ্লিষ্ট আয় এবং তার অগ্রিমটা হলো দায়, এবং এর বিপরীত যেটা রয়েছে বকেয়া, অগ্রিমের বিপরীত হলো বকেয়া, সেটা এখানে সম্পদ, সেটা ডেবিট। তার মানে আমরা এর মাধ্যমে কিন্তু এই আয় ব্যয় সংশ্লিষ্ট যে অগ্রিম বকেয়ার সমস্যাগুলো রয়েছে সেটা সমাধান করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, তো
তারপরে 10 নম্বর পয়েন্টটা দেখো, এখানে যাবতীয় সুদ তা আসলে বিপরীত দিকে বসবে। যেমন আমরা রেওয়ামিলের ভিতরে বিভিন্ন ধরনের সুদ পেতে পারি, মূলধনের সুদ, ঋণের সুদ, বিনিয়োগের সুদ ইত্যাদি ইত্যাদি। তো এখন এখন মনে করো এখানে আছে ঋণ। তোমার ঋণ কি? ঋণটা হলো আমার আমরা জানি প্রতিষ্ঠানের দায়। তাহলে সকল প্রকার দায় ক্রেডিট ঋণ দায়ের দিকে যাবে, অর্থাৎ ঋণের সুদ কি হবে? ঋণ ডেবিট, বাট ঋণের সুদ ক্রেডিট। ওকে, তারপর হতে পারে যে বিনিয়োগ। বিনিয়োগ মানে আমরা জানি টাকা খাটানো, তো বিনিয়োগ ডেবিট সম্পদ। এই বিনিয়োগের সুদ ক্রেডিট। তো নিশ্চয় তোমরা এটা বুঝতে সক্ষম হয়েছো যে যাবতীয় সুদ তার আসলে কি হবে? বিপরীত দিকে বসবে। আসল যেদিকে থাকে তার বিপরীত দিকে ঠিক সুদটা বসবে। ওকে, তারপর নেক্সট 11 নম্বর, সব ফেরত এর সংশ্লিষ্ট হিসাবে বিপরীত দিকে বসবে। ফেরত কখন কখন হয় আমরা দেখেছি, ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত। আমরা মাল ক্রয় করলাম, সেটা যদি নিম্নমানের হয়, অন্য কোনো ত্রুটি যদি থাকে, তাহলে সেটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ফেরত দিতে পারি। তাহলে যেমন ক্রয়, ক্রয় তোমরা জানো যে ব্যবসার ব্যয়, ক্রয় ডেবিট, এর সংশ্লিষ্ট যে ফেরতটা হবে ক্রয় ফেরত অবলিক বহি ফেরত, দুইটা কিন্তু একই জিনিস, এটা হবে ক্রেডিট। তারপর নেক্সট তোমার হলো যে বিক্রয়, বিক্রয় ক্রেডিট আমরা জানি, কারণ বিক্রয় করলে আমাদের আয় বা লাভ হয়। বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত অবলিক আন্ত ফেরত। বিক্রয় ক্রেডিট, বিক্রয় অবলিক আন্ত ফেরত পেমেন্ট। ওকে, তো এই মোটামুটি ছিল তোমার রেওয়ামিলের যে সকল দফা আমাদের অন্তর্ভুক্ত হবে, এবং এখানে কিছু শর্টকাট বিষয় ছিল যেটা তোমরা এভাবে বইয়ে পাবে না। তো যদি তোমরা এটা ভালোভাবে ফলো করতে পারো এবং মনে রাখতে পারো, তাহলে তোমাদের রেওয়ামিল তৈরির কাজটা অনেকটা সহজ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে পাঠের আলোকে আমি তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিয়েছি এখানে। এটা তোমরা খাতা কলম নিয়ে দ্রুত তুলে নাও, ঝটপট তুলে নাও, এবং এই কাজটা তোমাদের হলো বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম যখন আমাদের শুরু হবে তখন এটা আমার কাছে জমা দিবে। তো এই ছিল মূলত আজকের পাঠ আমাদের। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। তো আজকের মতো এখানেই। তো সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।